প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফরকে কটাক্ষ করে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন মালদ্বীপের মন্ত্রী মারিয়াম মারিয়ামা আর এই নিয়ে গত কয়েকদিন ধরে চলছে জোর বিতর্ক রবিবার এই বিষয়ে মালদ্বীপ সরকারের কাছে সরকারিভাবে উদ্বেগ প্রকাশ করেছে ভারত মালদ্বীপ সরকারও জানিয়েছেন মন্ত্রীর মন্তব্য তাদের সরকারি নীতির সঙ্গে মানানসই নয় তবে তার আগে চা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া মালদ্বীপ ভ্রমণ বয়কট করার ডাক দিয়েছেন ভারতীয়রা উল্লেখ্য ভারতীয়দের কাছে সমুদ্র সৈকত হিসেবে মালদ্বীপ অত্যন্ত জনপ্রিয় পর্যটন স্থল বলিউড সেলেব থেকে শুরু করে বেশিরভাগ ভারতীয়রাই ছুটি কাটাতে মালদ্বীপ ছুটে যান তথ্য অনুযায়ী দু সালে মালদ্বীপে যে পরিমাণ পর্যটকরা গিয়েছেন তার সিংহভাগে ছিলেন ভারতীয় কিন্তু পরিস্থিতি বদলে দিয়েছে মালদ্বীপের মন্ত্রীর ওই সোশ্যাল মিডিয়া পোস্ট তবে শুধু মরি সেউনাই একাই নন প্রধানমন্ত্রী মোদীর লাক্ষাদ্বীপের পর্যটনে উৎসাহ দেওয়াকে কটাক্ষ করেছেন সেই দেশের আরো বেশ কয়েকজন সরকারি কর্তা আর তাতেই মালদ্বীপ পয়কটের ডাক দিয়েছেন ভারতীয়রা অনেকেই আগের থেকে মালদ্বীপ ভ্রমণের পরিকল্পনা করেছিলেন এবার সোশ্যাল মিডিয়ায় তাদের অনেকেই বিমানের টিকিট এবং হোটেল বুকিং বাতিল করা স্ক্রিনশটও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে বয়কট মালদ্বীপ রিপোর্ট আর ই নিউজ